আসসালামু আলাইকুম এবং অন্যান্য ধর্ম অবলম্বীদের জন্য আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা নিয়ে শুরু করছি। তো আজকে কথা বলবো গড় সম্পর্কিত অঙ্কগুলো কিভাবে খুব সহজে সমাধান করা যায়। তো আমি গড় সম্পর্কিত অঙ্ক নিয়ে অলরেডি তিনটা পার্ট দিয়েছি, আজকে চতুর্থ পার্ট বা সর্বশেষ পার্ট। তো এই ভিডিওগুলো যারা মিস করছেন তারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ইন্ডিস কিনা অথবা উপরে যাই বাটন আছে সেখানে দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করি। তোমাদের এক নম্বর অঙ্কে দেওয়া আছে এম সংখ্যক সংখ্যার গড়ে এবং এন সংখ্যক সংখ্যার গড় বি হলে সবগুলো সংখ্যার গড় কত। তো এই অঙ্কগুলো কীভাবে পরীক্ষার হলে খুব সহজে সমাধান করা যায় সেই টেকনিকটা দেখুন। এখানে বলতেছে যে এম সংখ্যক সংখ্যার গড় এ, তাহলে আমরা এই দুটো সংখ্যা আগে যোগ করব। অর্থাৎ এম সংখ্যক সংখ্যার গড় হচ্ছে এ, তাহলে এ হচ্ছে এম সংখ্যক সংখ্যার গড়। তারপর আছে এন সংখ্যক সংখ্যার গড় বি, অর্থাৎ এন সংখ্যক সংখ্যার গড় আছে বি। আচ্ছা, তো এই অঙ্কগুলো করার জন্য এখন আমাদের করতে হবে কি, এই সংখ্যাগুলোকে যোগ করতে হবে এবং ভাগ করে দিতে হবে সংখ্যার যে কটা সংখ্যা আছে সেই সংখ্যা দিয়ে। তো আমাদের এখানে সংখ্যা আছে, অর্থাৎ সংখ্যার সমষ্টি হচ্ছে এ এম যোগ বি এন। এবার ভাগ করে দিব যে কটা সংখ্যা আছে। তো এখানে সংখ্যা আছে দেখুন এম সংখ্যক সংখ্যা এবং এন সংখ্যক সংখ্যা, অর্থাৎ দুইটা সংখ্যা আছে, তাহলে এই দুইটা সংখ্যা আমরা যোগ করে দেবো, অর্থাৎ এম প্লাস এন। তো এটাই কিন্তু আমাদের হবে অ্যান্সার, ঠিক আছে। তো আমাদের অপশনের এই যে গ নম্বরটা হবে কারেক্ট। তো আমরা সেমভাবে যদি আরেকটা অঙ্ক সমাধান করি দেখুন, পি সংখ্যক সংখ্যার গড় এ এবং কিউ সংখ্যক সংখ্যার গড় বি হলে সবগুলো সংখ্যার গড় কত। তো সেমভাবেই আমরা পূর্বেরটা যেভাবে সমাধান করলাম সেইভাবে সমাধান করব। তো এখানে দেয়া আছে যে পি সংখ্যক সংখ্যার গড় এ, তাহলে দেখুন যে পি সংখ্যক সংখ্যার গড় হচ্ছে এ পি এবং কিউ সংখ্যক সংখ্যার গড় হচ্ছে বি কিউ। আচ্ছা, এখন এই দুইটা আমরা কী করে যোগ করব, অর্থাৎ এ পি প্লাস বি কিউ ভাগ করবো, এখানে সংখ্যা দিয়ে ভাগ করবো, এখানে সংখ্যা আছে দুইটা, অর্থাৎ পি এবং কিউ, অর্থাৎ পি প্লাস কিউ, এটাই হবে আমাদের কারেক্ট অ্যান্সার। আমাদের অপশানের এই গ নাম্বারটা হবে কারেক্ট। আচ্ছা, তো অনেক সময় এইখানে সবগুলো সংখ্যার কথা উল্লেখ না থেকে এরকম থাকতে পারে যে পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার গড় কত, এভাবেও কিন্তু দিতে পারে। তো এভাবে দিলেও কিন্তু এই একই অ্যান্সার হবে, ঠিক আছে। তো আমরা নেক্সট আরেকটা অঙ্ক দেখি। অঙ্কে দেওয়া আছে সাতটি সংখ্যার গড় তিরিশ, এদের সাথে তিনটি সংখ্যা যোগ করা হলো, সংখ্যা তিনটির গড় বিশ হলে সামষ্টিগতভাবে দশটি সংখ্যার গড় কত। তো অঙ্কগুলো খুব সহজেই আমরা সমাধান করতে পারবো। তো প্রথমেই অঙ্কগুলো পড়বো আর সমাধান করবো। এখানে বলতেছে সাতটি সংখ্যার গড় তিরিশ, অর্থাৎ তিরিশ হচ্ছে সাতটি সংখ্যার গড়। তাহলে আমরা কি করবো, এটাকে সাত দিয়ে গুণন করবো, তাহলে কত, তিন তিন সাতটা একুশ আর একটা শূন্য, অর্থাৎ দুশো দশ। তারপরে বলতেছে যে এদের সাথে তিনটি সংখ্যা যোগ করা হলে মানে হলো, তারপরে সংখ্যা তিনটির গড় হলো বিশ, অর্থাৎ বিশ হচ্ছে তিনটি সংখ্যার গড়, তাহলে কত হয়, তিন বিশ ষাট। এইবার আমরা দুটাকে যোগ করে দিব, যোগ করে দিলে কত হয়, দুশো সত্তর। আচ্ছা, এখানে চাইছে যে সমষ্টিগতভাবে দশটি সংখ্যার গড় কত, আমরা গড় বের করতে হলে এই দশ দিয়ে যদি আমরা এই এটাকে দুশো সত্তরকে ভাগ করে দেই তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে, অর্থাৎ দুশো সত্তর ভাগ দশ, তাহলে হবে সাতাশ। সাতাশটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। আমাদের অপশানে এই ক নাম্বারটা হবে কারেক্ট। তো আমরা সর্বশেষ চার নম্বর অঙ্কটা দেখি। অঙ্কে দেওয়া আছে দেখুন, কোনো শ্রেণীর বারো জন ছাত্রের কোনো পরীক্ষার ফলাফলের গড় সত্তর, অপর আঠারো জনের ফলাফলের গড় আশি, তবে তিরিশ জন ছাত্রের ফলাফলের সার্বিক গড় কত। তো দেখুন যেখানে বলতেছে যে বারো জন ছাত্রের ফলাফলের গড় হচ্ছে সত্তর, অর্থাৎ সত্তর হচ্ছে বারো জন ছাত্রের ফলাফলের গড়। তো আমরা যদি এটা আর এটা গুণন করি তাহলে কত হয়, সাত বারো চৌরাশি, চৌরাশি আর একটা শূন্য, অর্থাৎ আটশো চল্লিশ। আচ্ছা, তারপরে বলতেছে অপর আঠারো জনের ফলাফলের গড় আশি, অর্থাৎ আশি হচ্ছে অপর আঠারো জনের ফলাফলের গড়, তাহলে কত হয়, এক দুটো গুণন করলে হবে চোদ্দোশো চল্লিশ। আচ্ছা, এবার আমাদের এই তিরিশ জন ছাত্রের সার্বিক গড় জানতে চাইছে, তাহলে আমরা এই দুটো যোগ করে এই তিরিশ দিয়ে ভাগ করে দিলে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে। তো আমরা এই দুটো যদি যোগ করি তাহলে কত হয়, বাইশশো আশি।
এই 280 কে আমরা যদি ভাগ করে দেই এই 30 দিয়ে, যেহেতু 30 জন ছাত্র সার্বিক গড় জানতে চাইছে, তাহলে 30 দিয়ে যদি ভাগ করে দেই তাহলে আমাদের হবে 76। এই 76 টাই হবে আমাদের কারেক্ট অ্যানসার। ঠিক আছে, আমাদের অপশনের এই খ নম্বরটা হবে কারেক্ট। তো এইভাবেই কিন্তু এই সমস্ত অঙ্কগুলো খুব সহজে সমাধান করতে পারবেন। তো আমি গড় নিয়ে চারটা পাঠ করলাম, আশা রাখছি যে এই চারটা পাঠ দেখার পরে আপনাদের গড় সম্পর্কিত যে কোনো অঙ্ক আপনার পরীক্ষার হলে সমাধান করতে পারবেন, কোনো সমস্যা আর থাকবে না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হয় পরবর্তী কোনো বিষয় নিয়ে। খোদা হাফেজ।